আরবি ভাষা শিক্ষার নতুন আরও একটি ভিডিওতে সকলকে স্বাগতম আজকের এই ভিডিওতে আজ আমরা গুরুত্বপূর্ণ পনেরোটি বাক্য জানব যে বাক্যগুলো দিয়ে আমরা সহজে কথা বলতে পারব এবং প্রশ্ন করতে পারব। তাহলে চলুন শুরু করা যাক আজকের নতুন ভিডিও আপনার বাসা কোথায় যখন অপরিচিত কারোর বাসা কোথায় জানতে চাই তখন আমরা এই বাক্যটি ব্যবহার করে থাকি এবং এটি আমরা আরবি ভাষাই শিখব যেটি হবে হোয়েন ইন দ্য বেদ আরবি ভাষায় বেদ আপনি কি কাজ করেন বা আপনি কি কাজ করেন কথাটি বলতে পারেন যে আপনি কি কাজ করেন বা কেউ যখন কোনো কাজ করে তখন আপনি এটি জিজ্ঞাসা করতে পারেন যে আপনি কি কাজ করেন অর্থাৎ প্রশ্নটাকে আপনি আপনার কথা অনুযায়ী দুইভাবেই বলতে পারবেন যেটি আরবি ভাষায় হবে ইন্তা আপনি কোথায় যাবেন আমরা যখন ট্যাক্সি চালাই তখন এই বাক্যটি অনেক বেশি ব্যবহৃত হয় যে আপনি কোথায় যাবেন এটি প্যাসেঞ্জারকে যখন জিজ্ঞাসা করি এটি আরবি ভাষায় আমরা জানবো হয় রো আরবি ভাষায় হবে হয় রো দোকানে যখন আমরা কোনো কিছু কেনাকাটা করতে চাই তখন আমরা এই বাক্যটি ব্যবহার করে থাকি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বাক্য সেটি হচ্ছে আপনার কি লাগবে যেটি আমরা আরবি ভাষায় জানবো ইনতা এস আফগা ইনতা এ আফগা আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটি হচ্ছে আপনার কয়টা বা কি লাগবে যেটি আরবি ভাষায় হবে কাম হাবা ইনতা আফগা আরবি ভাষায় কাম হাব্বা ইনতা নতুন সৌদি আরব আসছেন বা আপনি আসছেন তো কারোর সাথে পরিচয় হলে আপনারা বা আমরা যেটি জিজ্ঞাসা করি যে আপনি কতদিন ধরে সৌদি আরবে আসেন এটা আমরা জিজ্ঞাসা করে থাকি এবং কমন একটি প্রশ্ন যেটি আমরা আরবি ভাষায় জানবো ইন্তাকাম ইয়াউম মজুদ দেখেল সৌদি আরব ইয়াম মজুদ আরব সময় জিজ্ঞাসা করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কমন একটি বাক্য সেটা হচ্ছে এখন কয়টা বাজে এই প্রশ্নটি করা এবং যার আরবি ভাষায় হবে আলহিন সাকাম আলহিন প্রবাসী ভাইরা যারা আছেন বা আমরা যারা প্রবাসী যাই প্রথমে আমাদের বাসা খুঁজতে গেলে যেটি ব্যবহার করা হয় অর্থাৎ আমাদের থাকার জায়গা যদি নির্দিষ্টভাবে না থাকে কোম্পানি যদি আমাদেরকে থাকার ব্যবস্থা না করে দেয় তাহলে আমাদেরকে বাসা ভাড়া করে থাকতে হয় তো সেক্ষেত্রে আমরা যে বাক্যটি ব্যবহার করে থাকি বাসা খোঁজার ক্ষেত্রে সেটা হচ্ছে যে এখানে কি বাসা খালি আছে যেটি আমরা আরবি ভাষায় জানব ফি বেদ ফা দিহেনা ফি বেদ ফাদি হেনা কোন একটি কাজ আপনাকে শিখাই দিছে বা আপনি জানেন না সেটি আমরা যখন জানি না বা পারি না তখন আমরা এই কথাটি জিজ্ঞাসা করি যে এটা কিভাবে করব যেটি আমরা আরবি ভাষায় শিখে নিব কেফসই হাদা আরবি ভাষায় হবে কেফসই হাদা কেউ চিন্তা করতেছে তখন আমরা জিজ্ঞাসা করি কি ভাবছো তুমি এটি আরবি ভাষায় হবে আমরা যারা প্রবাসী আছি বা বিভিন্ন কোম্পানিতে জয়েন করতে যাচ্ছি কোন কোম্পানি ভালো বা কোন কোম্পানি কেমন এটা আমাদের সবার মনে একটি প্রশ্ন থাকে তো এটা আমরা আরবি ভাষায় জিজ্ঞাসা করবো ফাদে সরিকা এই কোম্পানি কেমন আরবি ভাষায় হবে কেফাদা সরিকা সে কি খারাপ লোক এটি আরবি ভাষায় হবে এশ নবর খারবান এশ নফর খারবান তুমি এখন কোথায় এটি আরবি ভাষায় হবে আলহিন তাও আলহিন ইনতা কেউ যখন কোনো কাজে তাড়াহুড়া করে তখন আমরা এই কথাটি জিজ্ঞাসা করে থাকি যে তুমি কি তাড়াহুড়া করছো তো এটি আমরা আরবি ভাষায় বলবো এই চিন্তা সুরাসুরা এই তুমি কি ভাবছ এই সিকার ইনতা আরবি ভাষায় হবে এই স্পিক আজ আজও পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন চ্যানেলটির সঙ্গে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ